ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرين، الله دربارے شکر گزار ہوئی جے مولا دایا حسین بولیا تان گھر مسجد آشا তৌফিক হয়েছে, যে মাওলা যে রহমান রহিম দয়া করছেন বলিয়া তাদের শরম করতাম পারিয়া, যে মাওলা আমরা প্রতি দয়া করছেন বলিয়া কয়েক মর্তব আমরা দরুদ ইস্তেফা করতাম পারলাম, শুক্রিয়া আদায় হয়ে হয়ে আলহামদুলিল্লাহ। এই দুনিয়াই হইল কর্মফলের কর্মের জায়গা, আর ফলের জায়গা হইল কেমতের ময়দান। তো যার কারণে আজকের আলোচ্য বিষয় হইল কর্মফল সম্পর্কে। যেমন কর্ম তেমন ফল, একটা কথা আছে না প্রবাদ, এজ ইউ সো সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল, আমরা যেমন কর্ম কর্ম তেমন ফল হইব। আম গাছ লাগাইয়ে যদি খাঁঠাল খাওয়ার আশা করি সেটা হইব বিভ্রান্তিকর, সেই আশা আশাহীন হইব। যে গাছ লাগাইব সেই গাছেরই ফল পাইব। তা আমি আমরা এই দুনিয়ায় যে কর্ম করব সেই কর্মের ফল হইব। এই দুনিয়ার কর্ম যদি ভালো হয় আখেরাতে কর্মফল ভালো হইব, আর এই দুনিয়ার কর্ম যদি ভালো না হয় তাহলে ফল বুড়ো হইব। তো আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করেন তাহলে এই কর্মফল সম্পর্কে আলোচনা করব, আর কর্মফলের দিবস হইলে কামতর ময়দান, সেখানেই পরীক্ষা হবে, সেখানেই ফল প্রকাশ হইব, রেজাল্ট বাহির হইব। ইনশাআল্লাহ আই সে লেটার ইন ইংলিশ বিকজ আই মেনশন দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গিভেন আস অ্যাবিলিটি টু ফিট টু কাম টু মসজিদ টু ওবে হিম, টু কাম টু মসজিদ টু প্রে জুম্মা সালা ইন জামা। So we should be thankful to Allah subhanahu wa ta'ala, so alhamdulillah. So my discussion is about our actions, our deeds, our amal, and the reward of deeds will be accounted by Allah subhanahu wa ta'ala, will be rewarded by Allah subhanahu wa ta'ala on the day of Qiyamah. So you have
The discussion is with account to Allah for our actions, for our amal, for our deeds on the day of Qiyamah. If our action is good, if our amal is good, we'll be rewarded by Allah subhanahu wa ta'ala. If our amal, action or deeds are not good, we'll be punished. So this is subject, inshallah. So, amra jodi karma bhalo hoy, phalo bhalo hoybo, ar karma jodi bhalo na hoy, phalo bhalo hoybo. তো আমরা এই দুনিয়ায় লো আল্লাহ তাআলা মানুষরে কর্ম ভালো করা আর ভালো করা ইখতিয়ার দিছেন, স্বাধীনতা দিছেন, ফ্রিডম দিছেন, উইল দিছেন, যেটা আল্লাহ তাআলা মালায়েকা এঞ্জেল হলতে দিছেন না, শুধু জিন আর ইনসানরে দিছেন। ফেরেশতা হলতে সবসময় ভালো কাজ করতে আসেন, সব সময় নেক আমল করতে আসেন, কারণ ঠান্ডার বুড়া কাম করার মতো অ্যাবিলিটি নাই। আল্লাহ তালা চয়েস দিচ্ছেন না, আল্লাহ তালা তার তাহলে কয়দাও করছে নেক আমল করাচ্ছেন। আর আল্লাহ তালায় আমরা রে ফয়দা করছেন স্বাধীনতা দিয়া, স্বাধীনতা দিয়া, ফ্রিডম অফ উইল, ফ্রিডম অফ স্পিচ, কথার স্বাধীনতা দিছেন, ইচ্ছার স্বাধীনতা দিছেন, সব কিছুর স্বাধীনতা চল, কর্মের স্বাধীনতা চল। আর দিয়া কইছেন এই স্বাধীনতার ফল এই হইব, আর এই পথে যদি চল সেই ফল হইব। কারণ স্বাধীনতা যারে দেওয়া সেহেত তো বেশি ইন্ডিপেন্ডেন্ট যাই, হ্যাঁ, তো যার ফলে মানুষ আশরাফুল মখলুকাত বানানো হয়েছে, স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতা এই কর্মের জায়গাগুলো দুনিয়া আর ফল পাওয়া যাইল আখেরা। এখন আল্লাহ তাআলা এখানে দিলা এই স্বাধীনতা, আল্লাহ তাআলা টেস্ট করতে চাইলা। সারা বছর একজনে লেখাপড়া কিতা করছেন যে এক্সাম আইলে বুঝা যায়, টেস্টের দিন বুঝা যায় কিতা করা ফল যখন বাইরে, তখন দেখা গেল যে লেখাপড়া করছ কি করছ না, লেখাপড়া অনুসারে তার ফল বুট হয় পাট হয়। ঠিক আমরা এই জাল বাহিরি কেমন ময়দান, সেই রিজাল্ট আল্লাহ তালায় প্রতিদিন যা করতেছি রেকর্ড দিতে আছে। এই যে রেকর্ড আমি যা হইয়া যাই বলি, একটা সিঙ্গল ওয়ার্ড তো আর মিসিং বা কথা না, রেকর্ড হইতেছে না। আমাদের প্রতিটি কর্ম রেকর্ড হইতে আছে, আল্লাহ দরবার রেকর্ড হইতে আছে। দুইজন ফেরেশতা রেকর্ড করা সবসময় রেকর্ড হইতে আছে, লিখতে আছে কিভাবে রেকর্ড করা, আল্লাহ সবচেয়ে ভালো জানোই। এস জমানা সে আসে যে মানুষের যে কোনো রেকর্ড, যে কোনো নথিপত্র আগেকার যুগে কীভাবে দেখা হইতো, যে পাথর শিলালিপির মধ্যে দেখা হইতো, কাঠর মধ্যে দেখা হইতো, সেই যুগের পরে আইলো কাগজে, কাগজে কলমে দেখা হইতো, দেখা হইতো না। সেই যুগ এখন কইতে গেলে বিদায় নিচ্ছে, এখন আইছে কম্পিউটার যুগ, এখন কাগজ কলম কম চলে। হ্যাঁ, আপনার বিল বাদাল সব কিছু চাইলে আপনার কম্পিউটারে, হ্যাঁ, অনলাইন সব কিছু হইতেছে। এখন যে যুগ হয়েছে আপনার এই পেন ড্রাইভ একটা সিমের মাঝে সব কিছু রেকর্ড হইতেছে, একটা সিম বা একটা মেমোরি কার্ড, ছোট্ট একটা মেমোরি কার্ড, কিন্তু দেখা গেছে পুরো একজন মানুষের পুরো লাইফ এর মধ্যে আছে, আছে কি আছে না, এটার মধ্যে কিভাবে রেকর্ড হয়েছে, কোনো কলম, কোনো খাতা, কোনো খালি দরকার হয়েছে, রেকর্ড হয়েছে। তো আল্লাহ তালা এই সমস্ত জিনিসে বোঝা যায় আল্লাহ তালা কিভাবে রেকর্ড করা কলম দিয়ে, এটা আল্লাহ জানেন। যেভাবে এই মেমোরি কার্ডের মধ্যে কিভাবে রেকর্ড হয়েছে টেকনোলজির মাধ্যমে, তো আল্লাহর টেকনোলজি সবসময় উপরে, তো এই রেকর্ড হইতে আছে। এই রেকর্ড যে যা কিছু হয়েছে তা কিছু ওপেন করব কোন দিন কিয়ামতের ময়দান, সেই কিয়ামতের ময়দান তাহলে ফালানো স্কেপ করার কোনো সুযোগ নাই। এবং কিয়ামত ওইব যে ওইব এটা সুন্দর নাই, যার কারণে শুরুতে আমি কোরআন করিম তনে এই আয়াত তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। ও ইমানদার হও, আল্লাহরে বেশি করে ভয় করো এবং ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, যে আগামীকালের জন্য কিতাব প্রেরণ করতেছ চিন্তা করো। প্রতিটি মানুষের চিন্তা করা উচিত
ফিকির করা উচিত সে আগামী কালের জন্য কি প্রেরণ করতেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন, যে আল্লাহ তোমার কর্ম সম্পর্কে খুবই সচেতন, সবই অবগত আছে। তুমি কিতা খরায় সব কিছু সম্পর্কে আল্লাহ অবগত আছে, আল্লাহ বুক অফ রেকর্ড সব কিছু রেকর্ড হইতে আছে। আল্লাহ তাআলা কইরা আল্লাহরে ভয় করো, যে আগামী কাল বলতে এখানে গতা বলতে কিয়ামত দিবস বোঝানো হয়েছে। অর্থাৎ কিয়ামত আমরা তো মনে করি এটা তো বহুত দূরে, এখানে যা করবার করি কিয়ামত পরে, কিন্তু কিয়ামত আমাদের জন্য নিকটে, এর পূর্ব মৃত্যুর পরেও আমাদের জন্য কিয়ামত শুরুই। এই কিয়ামত আজকের পর আগামী কাল যেভাবে আইব এটা সত্য, মধ্যখানে আর কোনো কিছু নাই, ঠিক কিয়ামত ওইব যে ওইব এটা সত্য। এই জন্য আল্লাহ তাআলা কথা